কি সুন্দর দেখো গোল গোল করে পরোটাগুলো সাজানো আছে। জাস্ট ঝোলটা দেখো একদম কষা কষা লাল লাল। নামমাত্র তেল। এই দেখো আমি হাত পুরো পরোটাতে ঘষছি কিন্তু তোমরা তেল দেখতেই পাবে না। ঘুগনি আছে, আলুর দম আছে, চিলি চিকেন আছে, ডিমের কারি আছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, আমি রাজদীপ, আজকে আবারও চলে এসেছি বালিখালে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা ভ্যানে কি সুন্দর, কত ভিড় দেখো আগে, কি সুন্দর ছেলে আর বাবা মিলে পরোটা আলুর দম চিলি চিকেন সব কিছু বিক্রি করছে। এই দেখো কি সুন্দর পরোটা বিক্রি হচ্ছে, সঙ্গে হাজারো একটা তরকারি আছে, এখানে ঘুগনি আছে, আলুর দম আছে, ডিম আছে, সব জিনিস। আর জাস্ট পরোটাটা দেখো কি সুন্দর লাগছে, খিদে পেয়ে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো খাওয়া শুরু করা যাক। দেখতে পাচ্ছ ভ্যানের মধ্যে এই বাবা আর ছেলে মিঠুনদার ছেলে মিলে কিন্তু অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, নাহলে কিন্তু দোকানটা মোটামুটি 8:30-8:30 মধ্যে খুলে যায়। আর দেখো হাতের কি স্পিড, কি সুন্দর স্পিডে গুলিগুলো করে নিচ্ছে। অলরেডি কিন্তু কাস্টমারদের ভিড় প্রচুর লেগে গেছে। এই দেখো কত লোক এসছে, কত লোক এসছে। আর এই দেখো, এই দেখো দুটো পরোটা ঘুগনি চলে গেল, প্লেট রেডি। দেখো কি স্পিডে, দেখো হাতের স্পিড দেখো শুধু। এই দেখো একবার করে ঘুরিয়ে নিয়ে বাটি, এখান থেকে এক হাতা ঘুগনি, পুরো বাটি ভর্তি ঘুগনি, তিনটে পরোটা রেডি, প্লেট রেডি, প্লেট রেডি। জাস্ট ঝোলটা দেখো একদম কষা কষা লাল লাল ডিমের কষা, যেটা এই হচ্ছে আলুর দমটা দেখো, পুরো রসা রসা কষা কষা আলুর দম দেখেই জাস্ট লোভ লাগছে। চিলি চিকেনের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। জাস্ট কালারটা দেখো কতটা থিক, আর চিলি চিকেনগুলো দেখো নিচ থেকে উঁকি মারছে, কি সুন্দর দেখো গোল গোল করে পরোটাগুলো সাজানো আছে। আর কি সুন্দর দেখো ভাই এপিট ওপিট করে একদম পরোটাগুলোকে সুন্দরভাবে একদম হালকা তেলে কিন্তু সেকে নিচ্ছে, একদম অয়েল ফ্রি বলা যেতে পারে, জাস্ট নামমাত্র তেল। আর কি সুন্দর দেখো কড়া কড়াভাবে পরোটাগুলোকে শেখা হচ্ছে। আর এখানে হচ্ছে পরোটাগুলো রাখা হচ্ছে, দেখো একদম তেল নেই বললেই চলে, কিন্তু রিফাইন সাদা তেল ইউজ করা হয়। এটা দেখো এখানেই পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা রিফাইন সাদা তেল। সো আমরা কিন্তু প্লেটিং নিচ্ছি, আমরা সবই খাবো। তো প্রথমে আমি নিরামিষ আইটেম যেটা মানে আলুর দমটা নিয়ে নিলাম, দু পিস আলুর দম 6 টাকা, একদম থকথকে গ্রেভি, আর তার সঙ্গে কিন্তু আনলিমিটেড ঘুগনি, তুমি যতবার চাইবে ততবার ঘুগনি পাবে। আর ঘুগনিটাও এমন না যে একদম টেলটেলে পাতলা, একদম কিন্তু সুন্দরভাবে গ্রেভি সমেত। আর এই হচ্ছে আমাদের প্ল্যাটার দেখতে পাচ্ছ, প্ল্যাটার রেডি। তো চলো আগে এই নিরামিষ আইটেমগুলো খেয়ে বলে যে কেমন খেতে। পিস পরোটা নিয়ে নিয়েছি, আলুর দম আছে, ঘুগনি আছে। তো আমি প্রথমে পরোটাটা দেখাই, যেরকম তোমাদের বললাম একদম অয়েল ফ্রি, জাস্ট নামমাত্র তেল। এই দেখো আমি হাত পুরো পরোটাতে ঘষছি কিন্তু তোমরা তেল দেখতেই পাবে না, তেল কিন্তু দেখতেই পাবে না। এই দেখো তেল নেই বললেই চলে, এই একটা ভালো জিনিস লাগলো। পরোটার দাম 6 টাকা, আগে বোধহয় 5 টাকা ছিল, এখন 6 টাকা হয়েছে। বাকি সবজির দাম একই আছে। তো পরোটা প্রথমে একটুখানি ছিঁড়ে নিয়ে খেয়ে বলি, পরোটাটা একদম সফট। আর সবথেকে যেটা বড় কথা, পরোটাটা একটু মিষ্টি মিষ্টি, মানে ময়াম দিয়ে যে ভালো করে চিনি ফিনি দিয়ে মাখিয়ে রেখেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। প্রথমে ঘুগনিটা একটুখানি চুবিয়ে পরোটা দিয়ে ভালো করে খাই। ঘুগনিটা একদম পাতলা, আর সবথেকে বড় কথা একটুও ঝাল নেই, যেরকম নুন মিষ্টি বজায় থাকার কথা পুরো সেরকম বজায় আছে। আর মেন কথা একটুও কিন্তু রিচ না, একদম নর্মাল বাড়িতে যেরকম ঘুগনি বানায় ডিটো সেম খেতে। এবারে আসা যাক আলুর দমে, আমি সামনে আসতে পারবো উদ্দীপ্তকে। এই হচ্ছে আলুর দম, গ্রেভিটা দেখতে পেয়েছো কতটা থিক, কতটা ঘন, আর আলুটাও দেখাই কতটা নরম হয়েছে। এই দেখো একটুখানি চামচ দিয়ে কাটতে না কাটতেই খুলে গেল, আর এই দেখো উল্টো করে দিয়েছি চামচটা, আলুটা কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানেই বুঝতে পারছো যে কতটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। প্রথমে আলুর দমটা খাই, আলুর দমটা না মারাত্মক হয়েছে, আলুর দমের যে আলুটা এতটা সফট, মানে বিরিয়ানির আলুগুলো যেরকম সফট হয় না ঠিক সেরকম সফট হয়েছে এই আলুটা। আর ঝোলটা কিরকম রিচ ফ্লেভার দেখতে দেখো, কিন্তু রিচ কিন্তু খেতে না, টমেটোর পিউরি বা পেস্ট জাতীয় কিছু দিয়েছে, কারণ একটা ট্যাঙ্গি ফ্লেভার আসছে, ভালো লাগছে। আর এটা কিন্তু পরোটা দিয়ে খুব ভালো যাবে, প্রথমে একটু আলু দিয়ে পরোটাটা দিয়ে সুন্দরভাবে খেয়ে নিই একটু ঝোলটা দিয়ে, অসাধারণ খেতে আলুর দমটা। আমরা একটা ফিউশন বাইট করি, ফিউশন বাইটের জন্য আমরা কী করি, আমরা সব মিলিয়ে মিশিয়ে খাই। তো একটু পরোটা নিয়ে নিলাম, এর মধ্যে একটু আলুর দমের আলু আর একটু গ্রেভি নিয়ে নিলাম, একটু মটর, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এটা ফিউশন বাইট করে থাকি। তো ফিউশন বাইট করার জন্য আমাদের কী করতে হবে, এরকম সব কিছু মিশিয়ে একবারে মুখে ঢোকাতে হবে।
এরপরে যে আমিষ আইটেমগুলো আছে ডিম চিলি চিকেন ওগুলো খেয়ে বলবো যে কেমন খেতে। চলো, তোমার এই দোকানটা এখানে কত বছর হলো? বছর পাঁচে হলো। বছর পাঁচে। আর তোমার এখানে দোকানের যে রোজকে রোজ মেনু কি চেঞ্জ হয় না একই থাকে? একই মেনু। আর মেনুগুলো একটু বলে দাও। ঘুগনি আছে, আলুর দম আছে, চিলি চিকেন আছে, ডিমের কারি আছে। আচ্ছা, তুমি কি বাড়িতেও সার্ভিস দাও বা কোনো অনুষ্ঠানে সার্ভিস দাও? অনুষ্ঠানে হ্যাঁ, ক্যাটারিং করি মাঝে সাঝে, ক্যাটারিং পেলে করি। আর তোমার এইখানে দোকানের টাইমিংটা একটু বলে দাও। আমার 8টা থেকে 1টা অবধি। 8টা থেকে 1টা। তোমার নাম্বারটা একবার একটু বলে দাও যাতে লোকেরা আসতে পারে। 97487 97487 55 00 01। আমি কিন্তু এবারে আমিষ আইটেমগুলো নিয়ে নিচ্ছি, একদম গরম গরম দুটো পরোটা নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি ডিম, কষা আর চিলি চিকেন। দু পিস চিলি চিকেন নেবো, একদম দেখতে পাচ্ছ চিলি চিকেনগুলোর পিস, আহা মানে দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। একদম ক্যাপসিকাম পেঁয়াজ ফিয়াজ দেওয়া চিলি চিকেন, আর সঙ্গে আছে এই লাল লাল ডিম কষা। একদম ডিম কষাটা দেখতে পাচ্ছ, ওফ জিভে জল চলে আসছে দেখেই। এই হচ্ছে আমাদের প্লেটিং রেডি, তো চলো এটাকে খেয়ে বলি যে কেমন খেতে। মোটামুটি ডিসেন্ট সাইজ আছে 6 টাকা অনুযায়ী। আর এই হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে ডিম। চিলি চিকেন হচ্ছে 12 টাকা পিস, ডিম হচ্ছে 1 পিস 12 টাকা। তো প্রথমে আমি একটুখানি এটাকে ছিঁড়ে পরোটাটাকে একটু ডিমের গ্রেভিটা দিয়ে খাই, একটু ভালো করে ডিপ করে এরকমভাবে নিয়ে ডিমের গ্রেভিটা। একদম বাড়িতে যখন ডিমের কষা বানায় মা ঠিক যেরকম হয় ঠিক সেরকম খেতে, হেভি সুন্দর হয়েছে। আমার তো বলবো মিঠুনদার রান্না আগের থেকে অনেক বেটার হয়েছে, আগের থেকে অনেক বেটার হয়েছে। কষাটা দিয়ে আরেকবার খাবো, আমি দেখাতে বলবো যে কতটা গ্রেভিটা দেখো কতটা ঠিক, দেখেছো কতটা ঠিক। ডিমটা হচ্ছে এরকম পোলট্রির ডিম, দেখেছো পুরো ভাজা ডিম যেটাকে বলে। তো প্রথমে একটুখানি ভেঙে নিই, দেখতে পাচ্ছ কুসুমটা ছাল। ডিমটা কিন্তু ওয়েল কুক, মানে হার্ড বয়েল যেরকম ডিম হয় সেরকম না, আবার সফট বয়েল ডিমও না, হালকা মাঝারি যেরকম হয় ঠিক সেরকম, একদম নরম, তুলতুলে করছে না, আবার খুব শক্তও না। এবারে খাবো চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে। আমার মনে হচ্ছে চিলি চিকেনের গ্রেভিটা একটু পাতলা হয়ে গেছে, হতেই পারে একটুখানি পাতলা হয়ে গেছে, একদিন রান্নাটা একটুখানি পাতলা হতেই পারে। তো একটুখানি চিলি চিকেনের গ্রেভিটা খেয়ে দেখি। বস, পাতলা হয়েছে তো কী আছে, টেস্ট কিন্তু একদম টপ নক। চিলি চিকেনের সাইজটা দেখাই, এই হচ্ছে চিলি চিকেনের সাইজ, দেখো বেশ বড়, বেশ বড়, মিনিমাম 12 থেকে 15 গ্রাম ওজন হবে এটা। একটুখানি খুলি, উদিক থেকে সামনে আসতে বলবো, খুলে নিলাম, একটুখানি খেয়ে বলি। ওপরে যে কোটিংটা আছে সেটা বলবো না যে খুব পাতলা, কেননা যেটা খেলাম তার অধিকাংশটাই কিন্তু কোটিংটা, কিন্তু এইখানে যেটা আছে সেটা কিন্তু পিওর মাংস। দেখতে পাচ্ছ মাংসটা পুরো ভাজা, ভিতর থেকে লাল লাল হয়ে আছে একটা বাইট দিয়ে। চিলি চিকেনটা অসাধারণ, দেখাতে বলবো পুরো ভিতরটা সাদা চিকেন, দেখতে পেয়েছো পুরো ফ্রেশ চিকেন দেখেই বোঝা যাচ্ছে। একটুখানি পাউডার সঙ্গে চিলি চিকেনটা ভালো করে মিশিয়ে, চিলি চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। এবারে যেরকম আমরা ফিউশন বাইট করি সেরকম ফিউশন বাইট আমাদের, একটুখানি চিলি চিকেন নিয়ে নিলাম, একটুখানি ডিমটা নিয়ে নিলাম, ডিম চিলি চিকেন দিয়ে একটা ফিউশন বাইট হবে, বড় সড়ো বাইট। ওভারঅল কিন্তু আমার খাবারগুলো হেভি লেগেছে, এটা ফিনিশ করিনি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।